ওয়েলকাম টু স্টাডি সায়েন্স তোমাদের সকলকে স্বাগত স্টাডি সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমরা জানো যারা আমার চ্যানেল ফলো করো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে অয়ারলেস অপারেটার যে এখন ইন্টারভিউ চলছে তার জন্য ইউটিউবে তোমাদের আমি ফ্রি ক্লাস প্রোভাইড করছি অলরেডি তিনটে ক্লাস প্রোভাইড করা হয়ে গেছে আজকে হচ্ছে চতুর্থ নম্বর ক্লাস অর্থাৎ ডাব্লুপি অলেস অপারেটার ইন্টারভিউ ক্লাস ফোর ঠিক আছে সো আজকে এই ভিডিওতে ডিসকাস করব যে ওয়ারলেস অপারেটার ওয়ারলেস অপারেটারের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের অর্গানাইজেশন স্ট্রাকচার অর্থাৎ যে তোমার ওয়ারলেস অপারেটার থেকে তোমরা যখন ইন্টারভিউ দিচ্ছ এখন তাহলে তোমরা সেই প্রমোশন হয়ে কোথায় পৌঁছাবে অ্যাটলিস্ট হায়ার পজিশানস ঠিক আছে হায়ার পজিশানস কি আছে এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সো অর্গানাইজেশন স্ট্রাকচার কিন্তু আমাদের দেখতে হবে সো দেরি না করে আমরা শুরু করে দিই ভিডিওটা ঠিক আছে আমরা নিচের দিক থেকে আসবো যে এখন আমরা অয়ারলেস অপারেটার ইন্টারভিউ দিচ্ছ তোমরা তাহলে অয়ারলেস অপারেটার একদম সর্বনিম্ন পদ নিচে আসে বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা এখানে ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল ঠিক আছে অফিশিয়াল কিন্তু এটা স্ট্রাকচার এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো কী আছে সেখানে দেখে নাও প্রথমেই যদি জিজ্ঞাসা করে যে অয়ারলেস অপারেটার যখন যে সব থেকে উপরের পোস্টে তুমি যদি পৌঁছাতে পারো ঠিক আছে তোমার ডিপার্টমেন্টে হেড সপ্তাহে হেড কে থাকবেন তখন কি आंसर হয়ে যাবে যে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল পুলিশ ঠিক আছে এটা হচ্ছে একদম উপরের পথ তারপরে নিচের পথ কী আসে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সেকেন্ড তারপরে যে পথটা আসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওকে তারপরে যে পথটা আসে অ্যাডিশনাল সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এএসপি ওকে এবং এএসপি যে র্যাঙ্ক আছে ওনার আন্ডারে কিন্তু তিনটে আবার চারটে ভাগ করা হয়েছে ঠিক আছে চারটে ভাগ করা হয়েছে একটা দুটো তিনটে চারটে এবার মিডিলের একটা ভাগে আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি যে অয়ারলেস অপারেটার যার জন্য তোমরা ইন্টারভিউ দিচ্ছ এখান থেকে শুরু করি তো অয়ারলেস অপারেটারের হচ্ছে উপরে যদি তোমরা যাও ঠিক আছে অয়ারলেস অপারেটার থেকে যদি প্রমোশন হয় তোমাদের তাহলে কি হবে সুপারভাইজার অপারেশনাল গ্রেড টুতে বসাবে তারপরে তোমরা হচ্ছে আরও প্রমোশন যদি হয় সুপারভাইজার অপারেশনাল গ্রেড ওয়ানে পৌঁছাবে ওকে দেন পৌঁছাবে কোথায় ইন্সপেক্টর ইন্সপেক্টর অপারেশনাল তোমরা পৌঁছাবে প্লাস তারপরে যখন পৌঁছাবে তোমরা ডিএসপি অপারেশনাল ঠিক আছে ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এটা হচ্ছে কীভাবে অপারেশনালে পৌঁছাবে এটা তোমরা ওয়ারলেস অপারেটার থেকে এত দূর পর্যন্ত যাওয়া যায় অর্থাৎ কীভাবে হায়ারভাবে তোমরা পৌঁছাচ্ছ এটা নিচের দিকে রয়েছে আমি তোমাদের বললাম যে অয়ারলেস অপারেটার থেকে কীভাবে উপরের দিকে তোমাদের প্রমোশন হয়ে কোথায় পৌঁছাতে পারো ঠিক আছে এটা হচ্ছে অ্যাডিশনাল সুপারেনটেন্ডেন্ট পুলিশের মধ্যে একটা ভাগ সো অ্যাডিশনাল সুপারেনটেন্ডেন্ট পুলিশের মধ্যে আরও যে ভাগগুলো আছে সেগুলো দেখে নিই যে চারটে ভাগে ভাগ করা আছে এটা হচ্ছে ডিএসপি টেকনিক্যাল ওকে আর ডেপুটি অফ পুলিশ অপারেশনাল এটা হচ্ছে হেড অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে আর ও আই এবার হচ্ছে ডিএসপি টেকনিক্যালের নিচে যে পথটা আছে সেটা ইন্সপেক্টার টেকনিক্যাল ওকে ইন্সপেক্টার টেকনিক্যালের নিচে আছে সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড ওয়ান দেন সুপারভাইজার টেকনিক্যাল অর্থাৎ তোমরা দেখেছো ওয়ালাস অপারেটার সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু সো এগুলোর সঙ্গে তোমাদের পরিচয় হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এদিকে আছে হেড অ্যাসিস্ট্যান্ট আছে হেড অ্যাসিস্ট্যান্টের নিচে আছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের নিচে আছে পি এ এবং তার নিচে হচ্ছে ইউডিসি এবং এলডিসি তারপরে গ্রুপ ডি ওকে লোয়ার ডিভিশনাল ক্লার্ক গ্রুপ ডি দেন আর ওয়াই যে ভাগটা আছে সেই স্ট্রাকচারের নিচে আছে আর ওয়ের সাব ইন্সপেক্টর তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলস ওকে এই হচ্ছে তোমাদের যে অয়ারলেস অপারেটারের হচ্ছে কমপ্লিট অর্গানাইজেশনাল স্ট্রাকচার ঠিক আছে এবার দেখো তোমার যেমন যে অয়ারলেস অপারেটারের ইন্টারভিউর জন্য আমি প্রস্তুতি করাই ঠিক আছে সো যারা ইন্টারভিউর জন্য এখনও অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলছে যারা ভর্তি হতে চাও ঠিক আছে তোমরা এই নাম্বার নিচে দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ টু ফোর সিক্স সেভেন ফাইভের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো ডিটেলস জানার জন্য ঠিক আছে আর এখানে দিয়ে দিয়েছে দেখো তোমরা ইন্ডিভিজুয়াল মক দিতে পারবে এখানে পাঁচটা ইন্ডিভিজুয়াল মক ওয়ান টু ওয়ান হবে ওয়ান টু ওয়ান গুগল মিটে হবে থিওরি ক্লাসেস লাইভ অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে পিডিএফ সব পেয়ে যাবে তোমার টেকনিক্যালের জন্য যত পিডিএফ আছে সব রকম তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও এবং নেক্সট আমি তোমাদের ভিডিও যে ফাইভ অলস অবটার ভিডিও যে আজকে চার নম্বর ক্লাস করলাম পাঁচ নম্বর ক্লাস কিন্তু আজকেই আপলোড করে দেবো ঠিক আছে সো সাথে এবং অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং কমেন্ট করে অবশ্যই লেখো যে তোমাদের ইন্টারভিউ ক্লাস কেমন লাগছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ